Waalaikum assalam. Are panna? তুই আমগুলোকে কাম করবি না কাম করবি না ঠিক আছে আজকে তো তোর দেহে পাওনি যায় না বুঝাস আচ্ছা আমগুলো কাম না করলি না করলি তাই বলে কি তুই ডুব দিয়ে থাকবি নি ডুব মরে থাকি না বড় ভাই আতার কাছে যখন যা পাই তাই করি পেটটা তো চালান লাগে তুই আবার পেটের চিন্তাও করস আচ্ছা কাজ না করলি না করলি তোর যে বিজলি বেগম হাইদ্রাবাদকে নিয়ে কাম দিল তুই তো কামই করতে চাস না ওই কাম করলে তো তোর আর বয়ে থাকুন লাগতো না পেটের চিন্তা করতে হইতো না তোর বড় ভাই আধা কামের আধা দাম আমি যাগো কাম করবার চাই না হেরা আমার ডাইকে হাইদা কাম দেয় আর যাগো কাম করবার চাই হেরা আমার ডাকে না এটাই আসলে সমস্যা আর তাছাড়া আপনি আর বিজলি বেগম আমার কাছে কেউই খারাপ না কি করবো বড় ভাই মনে যদি না টানে আমি আবার সেই কাম করার পারি না তুই কাম করবি টাকা পাবি কেটা ভালা কেটা মন্দ এই পিছিয়ে তুই করতে যাস কেন ভালো মন্দ বিচার করেন লাগে তুই উপরে একজন বইয়ে রয়েছে রে হ্যাঁ নাকি তলে তলে ওই সোহেলি বেগমের লগে মিশা গেছিস গা তুই আমি পান না যদি কারোর লগে বিড়ি তাহলে প্রকাশেই বিড়ি কারোর লগে পলান ডুকুর খেলি না তো সব কথা তুই না আমার কি মনে হইতেছে জানোস আমার মনে হইতেছে তুই সোহেলি বেগমের লগে হাত মিলাইছস আমি সবার লগে হাতও মিলাই বুকও মিলাই আবার বুকের মধ্যে পারও মাইরা দিই আমার হিসাব নিকাশ সবার মতো না যাও গা এই হিসাব কেমনে আচ্ছা যাক বড় ভাই বেশি কথা কইলাম না আপনার সামনে আমি যাই গা আসসালামু আলাইকুম জন্য ওয়েট করতেছিলাম আমার জন্য তুই কিভাবে জানলি যে মানে আমি এখন এখানে আসব আমার সিক্স সেন্স বলছিল তুই আসবি বাহ তোর সিক্স সেন্স থেকে অনেক বেশি শার্প হয়ে গেছে অনেক কিছু তুই অ্যাজুম করতে পারছিস ভালো তো তোর পিছনে কি লুকালি দেখি কই কিছু না তো আমি দেখেছি কি দেখেছিস এটা কি তিথি এটা কি তুই খুব ভালো করে জানিস তারপর কেন জিজ্ঞেস করছিস তোর কাছে কোনো অবৈধ অস্ত্র থাকার কথা না এর জন্যই জিজ্ঞেস করছি তিথি দেখ আমি এখন যে অবস্থানে আছি আমার কাছে অস্ত্র থাকা খুবই স্বাভাবিক আমার শত্রুরা যখন তখন আমাকে অ্যাটাক করে
নিজেকে বাঁচানোর জন্য এটা রাখা সেফটি। নিজেকে বাঁচানোর জন্য নাকি অস্ত্র দেখিয়ে মাস্তানি করার জন্য? আর তুই তো সেদিন রঘুর হয়ে মারামারি করেছিলি, তাই না? ওরা রঘু ভাইয়ের উপর হামলা করেছিল, আমি না গেলে হয়তো রঘু ভাইকে মেরেই ফেলতো। তুই অস্ত্র পেলি কোথায়? আম শিওর, আম শিওর নিশ্চয়ই রঘু তোর হাতেই অস্ত্র তুলে দিয়েছে, রাইট? হ্যাঁ, রঘু ভাই আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিল, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না, এবং সেদিন আমি গুলিও করেছি ওদের উপরে। বাহ বাহ বাহ, তার মানে রঘু তোকে সব ট্রেনিং দিয়ে দিয়েছে, তাই না? আমি তোকে বলেছিলাম, বারবার বলেছিলাম, রঘু তোর ভালো চায় না। ও ঠিকই তোকে ইউজ করবে, আর সেটা করছে। তুই ওর দলে যোগ দিয়েছিস, কিছু তুই ভুল বুঝছিস। রঘু ভাই আমাকে পথে আনেনি, আমি নিজেই বাঁচার জন্য পথে এসেছি। আমি চেয়েছিলাম, অনেক অনেক চেয়েছিলাম, ঠিকঠাক মতো বাঁচতে, সঠিক রাস্তায় বাঁচতে, বাট ওরালা মনে আমার কপালে এই ছকিয়ে রেখে দিয়েছে। তোর কথা শুনে আমার হাসিও পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি আসলে নিজেই ব্যর্থ, তোকে শত চেষ্টা করেও এই পথ থেকে দূরে রাখতে পারলাম না। আমার মনে হয় ওপরওয়ালা আমার জীবনের সবচেয়ে ভাবি লিখে দিচ্ছে। তোর কথা শুনে না হাসিও পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে, মানে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে যে আমি তোকে ফেরাতে পারলাম না। দাঁড়া, কিরে পকিরা, তোর শৈলীর বীজ বেঁধতে কি কমছে নাকি? ম্যাডাম, শৈলীর বীজ বেঁধতে মানে আপনি জানলেন কেমতে? আমার আবার কেউ কন লাগবো কেলা? আমি কি জানি না নিহি যে মায়ের খেলে সহিলে বীজ বেদ না হয়? তো তোর সহিলি বেগমের লোকজন কেমতে মারলো যে তোর হাসপাতালে যাওয়ার লাগলো না? ম্যাডাম, হাসপাতালে ভর্তি অন লাগে নাই, ও যে বীজ বেদনার ক্যাপসুল পরি আছে না, ও দেখেছি ঠিক হয়ে গেছে গা। ওই নাটকি প্রমাণ দাও, তোর কি আমি আসল না বা খাই দেব, বুঝতে পারছ? এই যে দেখ, এইটার ভিতরে না পা ক্যাপসুল ভরা আছে, একটা খাওয়াই দিমু সব কইলাম বীজ বেদনা উদা হয়ে যাব, বুঝতে পারছ? ম্যাডাম, আমারে আপনি মাফ করে দেন ম্যাডাম। আমি তোরে কেমতে মাফ করু? তুই তো আমারে না কয়ে তোর বস্ত্রে কইতে গেছস। হ্যাঁ, তোর বস কি কিছু করছে নাকি? আর আমারে যদি কইতি তাহলে আমি তো সহিলির পোলারে সাপের পাঁচ পাও দেখাই দিতা। ম্যাডাম, আমি বস্ত্রে কইলাম, বছ আমারে না করলো আপনারে কইতে, তাই আপনারে কই নাই, আপনারে কইলে নাকি কিয়ামত করে হালাইবেন, তাই আর কি আপনার কাছে কই নাই কে ম্যাডাম? আচ্ছা, আমারে কষ্ট নাই সেটা ঠিক আছে, কিন্তু তুই এই মায়ের কয়দিন খাইতে পারস এটি আমি দেখব। আয় নাটকির পো, তোরে জোড়া মারলো যে তুই ওগরে মারলি না কেন উল্টা? ম্যাডাম, আমি তো একলা ছিলাম, আমারে একলা পায়ে মারছে। মারছে ঠিক আছে, তে মাইকটা খাওনের পর তুই টাইগারে নিয়ে গিয়া ওগরে উল্টা মাইরা দিয়ে আসবি না? আর তা না করে তুই কি করছস? উল্টা বচরে কইতে গেছস, তে তোর বচ কি করছে? ম্যাডাম, বচ আমারে কইলো কাউরে কিছু কোনের দরকার নাই কে, বচি নাকি ওটা দেখবো, তাই কিছু কই নাই কে। ফকিরা রে, তোরা যে দিন দিন কেমন হয়ে যাইতেছস, তোরা কি বিলাই হয়ে যাইতেছস নাকি? তো করে দিয়ে আমি কেমতে কাজ কাম করু, কিছুই তো বুঝবার পারতাছি না। ম্যাডাম, আপনি যদি কন, আমি এখনই যা টাইগার বাড়ি লইয়া অগমাইরা দিমু। হইছে, আর মারামারি করতে যাওয়ার কাম নাই কে, দেখা যাবো মারতে গিয়ে উল্টা মাইর খাই আইছস। শোন, হাইজের একটা বড় ব্যবসায়ী আছে ফ্রান্স থেকে চালানাই, বুঝা পারছস? সেই জন্যই তো ডাকছি। ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না, এইবার আমার জীবন দিয়ে হলেও, জীবন বাজি রেখে হলেও আমি মাল রক্ষা করুন, কোনোভাবেই আমার হাত থেকে আমি মাল এবার হাত ছাড়া করুন না।
কি এত রাগ রাগ চেহারা করে খেপে আছো কেন? তুমি না বলো এগুলা অনেক নর্মাল যে লাইনে তুমি আছো, দুজন মানে দুটো দলের মাঝখানে এরকম হামলা মারামারি হতেই পারে যে কোনো সময়, তাহলে এত খেপছো কেন? তুমি আইছো কেলা? তোমার না ফোন দিয়া কইলাম, মির্জা জামিল আমার অ্যাটাক দিছিল, গোলাগুলি হয়েছে, মেলা সমস্যা, তুমি বাইরে বাইরেও না। তোমারা কথা কইলেও তুমি কোনো কিছু শুনো না, বাইরেয়া সিধা আমার হেনা আয়া পড়লা। এটা দেখে আমার টেনশন লাগে না, অস্থির লাগে না, বুঝো না কেলা? আচ্ছা, তোমার উপরে মির্জা জামিল হামলা করেছে সেটা জানার পরে শোনার পরে আমি বাসা বসে থাকবো? আমার অস্থির লাগছিল। আসলে তো তুমি বলো আগে, তোমার কি অবস্থা, কোথাও লেগেছে, ঠিক আছো? না, আমার কোনো হানো লাগে নাই কে, মাগার সময় মতো মুছা না আইলে ওরা আমার আজকে খায় হালাইতো। এসব কথা বলো, তোমার লজ্জা করে না যে আমি তোমাকে বারবার বলি তুমিও একা বের হবে না? আচ্ছা, তুমি কি নর্মাল একটা মানুষ একা এভাবে বের হয়ে যাবে? কত শত্রু আছে তোমার? আমি একা বের হলে যেমন তোমার টেনশন হয়, আমারও সেরকম টেনশন হয়। জান, তুমি আমার জন্য এত টেনশন করো। আমি আসলে খুবই ভাগ্য বালা দেখা তোমার মতো একজনকে পাইছি। আচ্ছা, যে আমি তোমার টেনশন করবো না তো কার টেনশন করবো? আর আমি করবো না তো কে করবে? আমি ছাড়া তোমার জন্য টেনশন করার কেউ আছে? এই জন্য তো কোনো গ্যাঞ্জামে যাবার চাই না। তোমার ভালোবাসা পায় হাজার বছর বাঁচবার মন চায়, কোনো গ্যাঞ্জাম ভালো লাগে না, এরপরও গ্যাঞ্জাম আয় আপন আমার কপালে, কি করব ক? তাহলে আমার আর একটা কথা শোনো প্লিজ, চলো অন্য কোনো একটা দেশে সেটেল হয়ে যাই। এসব গ্যাঞ্জাম মানে এগুলোর থেকে দূরে চলে যাই, এত অশান্তি ভালো লাগে, এত টেনশন ভালো লাগে, বলো কি করব কও জান? মাঝে মধ্যে তোমার মতো আমারও বাঁচবার মন চায়, মাগার উপায় নাই কিয়া। আমি দুনিয়ার যেহেনেই যাই পুলিশ আমার ছাড়বো না, হেলে গিয়া অন্য কিছু ভাবিও না, এই লাইন ছাড়া আমার আর কোনো পথ নাই। তুমি যদি সারেন্ডার করো তাহলে তাহলে ওরা মানে কনসিডার তো করবেই, শাস্তি অনেক কম হবে, সব কিছু পরে আমরা অন্য কোথাও গিয়ে সুন্দরভাবে বাঁচতে পারবো, প্লিজ তুমি সারেন্ডার করো। এগুলো কোনো কিছুই আমার দ্বারা সম্ভব না, আইসো বালা করছো, এগুলো বাদ দিয়া আহো আমরা গপসপ করি। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে কল দিলা? এই যে তুই এত সুন্দর করে বুবু ডাকটা ডাকো, সেইটা শুনবার লাগা, বুবু ডাকটা শুনানোর পর আমার বুকটা একদম ছেদ করে উঠে। আমার একটা ছোট ভাই আছিল, বুঝতে পারছস, আমার তোর মতো বুবু ডাকত। বুবু, আমি কি তোমার ছোট ভাই না? আরে ছোট ভাই মনে করেই তো ফোনটা দিলাম। আর কতদিন বুবুটাকে শুনবার পর অঙ্কেটা জানে, সহেলি বেগম তোর বিরুদ্ধে যেমনি ওইটা করে লাগছে, বুবু টাকার কয়দিন শুনবার পর আল্লাহ জানে। বুবু, তুমি যে আমার লয়ে একটু এলো টেনশন করো, এটা হই না, খুব শান্তি পাইলাম। মাগার একটা কথা কইনে রাখো, এই ঢাকা শহরে রোগগুলো খাওন এত সোজা না কইলাম। ঠিকই কইছ, তোর লগে তো পার মুছা আছে, মুছা যতদিন তোর লগে আছে তোরে কেউ মারবার পারবো না। আমি খালি একটা কথাই চিন্তা করি যে তুই মুছারে তোর কাছে বিড়াইলি কেমতে? বুবু, আমি কইলাম মুছারা আমার কাছে বিড়াই নাই কিয়া, তুমি আর ছৈলি বেগম মিলে ছেড়াডারে এমন প্রচার মারছ, ওই অটো বিড়ে গেছে গা আমার কাছে, বাধ্য হয়েছ কথা কেলা ফোন করছো কয়ে হলাও। তোর উপর যাবার মির্জে যে আমি অ্যাটাক দিছিল, গুলির গুলি খাইলি কিনা সেটার ব্যাপারে জানানোর জন্য কল দিলাম। বাবু, তোমার একটা কোশ্চেন করি,
ওরা আমার মাইরা ফলাইলে তুমি খুশি হইতা না কষ্ট পাইতা? তোর কি মনে হয় কত রোগ আমার কি কষ্ট পাওনের কথা? তুই আমার কি কি ক্ষতি করছিস একবার মনে করতো। আর কম লাগবো না, সব বুঝে গেছি, ক্লিয়ার। অন ফোন দিছো আমি মরছি কিনা বাইচা আছি এই খবর নেওয়া লাগে তো? আরে আমার কথা বাদ দে রুঘু, তোর এই যে ওরা মারবার চাইতেছে তুই ওগুলো দুই চারটে ফালাই দে, তাইলে না তারা বুঝবো তোর কেমন পাওয়ার। তুই কেঠা বুবু উস্কাই তা চোখেলা মনে করছো রুঘু, কিচ্ছুই বোঝে না, কচি খোকা, ফিডারা দুঃখা শিশু। কোন পেলান ছাড়া রঘু কোনো কাম করে না। আরে সোহেলি বেগমের লোকজন না, টাকা শহরে বহুতে মারা পড়ব রঘুর কাছে। কেমতে মারুম জানো? হাফ দিয়া কামড়ায় মারুম, আগুনে পুইরা মারুম, পানিতে চুবায়া মারুম। আর যে দৌড় পালনের মেশিন আছে না, মেশিনে ছাইড়া দিয়া মাইরা হলাম, বুঝা পারছ? ক্লিয়ার? রাখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। খালা শত্রুর শত্রু, আমারে সাবধানে থাকবার কয় আর ফিলিংস না অনেক লেগে ফোন দেয়, উস্কায় আমারে। লালা তোরাই খায় আলাম আগে বিজলি বেগম সিরিয়া লাগে আয় পড়ছে। পেয়েছি তোমাকে। কি করছো তুমি, কাজে যাওনি? কাজেই তো যাচ্ছিলাম, হঠাৎ তোমার জন্য না মনটা খুব ছটফট করছিল, তাই আবার তোমার কাছে চলে এসেছি। আচ্ছা তো তুমি যখন আমার সাথে পাগলামি করো তখন কিছু না, আমি করলেই দোষ। এই আমাকে পাগল বানিয়েছে কে? হ্যাঁ ছাড়ো না, কেউ যদি দেখে ফেলে। বাহ, কেউ দেখলে কি হয়েছে? এটা আমার ভাবির রুম, আমি ভাবির রুমে আসতেই পারি, ভাবির সঙ্গে আমার কথা থাকতেই পারে, কাজ থাকতেই পারে। আফটার অল একমাত্র ভাবির একমাত্র দেবর আমি। আচ্ছা কোনো ভয় নেই না? কোনো ভয় আসতে পারো। তো কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা বলার জন্য এসেছো বলো। বোঝো না? না বুঝছি না। কিচ্ছু বোঝে না, না কিচ্ছু বোঝে না, আসো বুঝাই দিচ্ছি। ছাড়ো, টিচার অনেক ভালো তো, তাই